আপনারা সাংবাদিক বিভিন্ন পেপার পত্রিকা আমরা পড়ি, অনেক কথা লেখেন, কিন্তু আপনারা যদি প্রত্যেকটা পত্রিকার সাংবাদিকেরা একটা করে কোরআনের আয়াত প্রতিদিন একটা পৃষ্ঠার উপরে যদি লিখে দিতেন, কোরআনের আলো এক আয়াত দিলেন, তাহলে 30 দিনে 30টা আয়াত আপনি বছরে 1850 আয়াত দিতে পারতেন। প্রত্যেকটা পত্রিকা যদি একটা করে কোরআনের আয়াত দিতেন, পুরা জাতি পত্রিকা পড়ার আগে একটা আয়াত পড়লে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন, কথা ঠিক কিনা? সব জ্ঞান আছে আপনাকে, কিন্তু যদি কোরআনের জ্ঞান না থাকে, আমার কি কোরআনের জ্ঞান না থাকে, আমার আমার জ্ঞান দেয়া পৃথিবীর মানুষের কোনো উপকার হবে না, কথা ঠিক কিনা? আপনার সাংবাদিক বলুন তো, আপনাদের কাছে জিজ্ঞাসা, এইবার শিবগঞ্জ মাহফিল করেছি আলাদিপুর, আমি প্রধান বক্তা ছিলাম, দ্বিতীয় বক্তা একজন ছিলেন, উনি বক্তৃতা করতেছেন, ওনার বক্তৃতার সময় একটা লোক প্যান্ডেলের বাইরে মোটর সাইকেল দাঁড় করে রেখে সবার মধ্যে ঢুকিছে, 10 মিনিট পর বাইরে আসে থেকে হুন্ডা নাই। এই খবরকে আপনার পত্রিকা দিয়েছেন? 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 কেন দিলেন না? হ্যাঁ, আপনাদের জানান হয়নি? তাহলে আপনি পত্রিকার সব ভালো লেখলেন, কিন্তু দেশে চুরি বন্ধের আইনের কথা আপনি বললেন না, তাহলে আপনার এই পত্রিকা অসম্পূর্ণ থেকে গেল। জাতির কল্যাণ যদি কেউ চায় তাহলে দুটো আইন কায়েম করতে হবে, এক নম্বর হলো চুরি বন্ধের আইন, 2 নম্বর হলো জানা বন্ধের আইন, কথা ঠিক কিনা? আপনাদের পেপার আমরা পড়ে দেখি প্রতিদিন পৃষ্ঠায় পৃষ্ঠায় জানার জানা, যুবকেরা জানার পৃষ্ঠায় খুঁজে খুঁজে বার পড়লেই মজা, কথা ঠিক কিনা? বলুন তো, রোজা যে কোরআনে আছে ফরজ, ওই কোরআনে কি আরো অন্যান্য ফরজ হুকুম নাই? আছে না? তাহলে দেখেন একই কোরআনে একই সুরায় আল্লাহ তাআলা 3টা ফরজ একসাথে নাযিল করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায়, একই ভঙ্গিমায়, একই ভাষায় প্রায় আল্লাহ 3টা হুকুম নাযিল করেছেন। একটা কি? ঈমানদার তোমাদের উপর রোজা ফরজ, ঈমানদার তোমাদের উপর কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা বিজয়ের জন্য আন্দোলন করা ফরজ, ঈমানদাররা তোমাদের উপর কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ, 3টাই কোন ঈমানদারের উপর ফরজ, কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমরা এই রোজা করতেছি আজকে বাংলাদেশে প্রায় 9.5 কোটি লোক, যে দল যে মত যে গ্রুপেরই হোক শুধু ঈমানদার, আমরা কি কেউ রোজার বিরুদ্ধে আছি ভাই? বলুন আছি? আজকে যদি বগুড়া এই ডিসি অফিসের সামনে দিয়ে 50 জন লোক যদি মিছিল করে যে আমরা রোজা করব না, করতে দেব না, ওদের হাত ডিকে আপনারা থুবেন কতক্ষণ? হ্যাঁ, একবারে পিঠেই গুড়া, তুমি করবে না করবে না, তুমি কেন করতে দেবে না, কথা ঠিক কিনা? জাতির প্রশ্ন, আমার কাছে প্রশ্ন হলো যে একই কায়দায় ফরজ রমজানের রোজা, একই কায়দায় ফরজ কোরআনের আইন কায়েম করা, একই কায়দায় ফরজ আদালত ব্যবস্থা কায়েম করা, তাহলে এক ফরজের ব্যাপারে সব একমত কি ভাই? সবাই রোজার পক্ষে, কেউ বিরুদ্ধে নাই, সবাই তারাবি পরে, ইফতার করে, সেহরি খায়, কি ফুর্তি, দান করে, সৎকা করে, ইভেন রাতের 2:30টার সময় উঠে মসজিদে মাইক দিয়ে ডাকা হচ্ছে, উঠুন মা বোনেরা উঠুন, সেহরি পাক করুন। একটা লোক কি কোনো মুয়াজ্জিনের দাম কি দিছি আমরা? থ্রেড দিছি, এই বেটা তোমাকে চাকরি রেখেছি দুপুর রাত্রে এই আমাদের ঘুম ভাঙানোর জন্য, এই কি প্রতিবাদ করেছি কেউ? তাহলে রমজানের রোজা কায়েমের জন্য সেহরির সময় ডেকে দেওয়া এটাও একটা দায়িত্ব, কথা ঠিক কিনা? এই দায়িত্ব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে বলুন তো, আল্লাহর পক্ষ থেকে রোজা কায়েমের জন্য যদি মসজিদে মুয়াজ্জিনক দেয়া মানুষকে ডাকিয়া সচেতন করার যোগ্যতা আমাদের থাকে, তাহলে এই মানুষগুলিকে ডাকিয়া আল্লাহর আইন বিজয় করার জন্য কাজ করতে যদি আমরা বাধা দিই, আমরা যদি চেষ্টা না করি, অবশ্যই একটা কবিরা গুনার অবস্থা আমাদের আমলনামায় লেখা হবে, কথা ঠিক কিনা? কবিরা গুনা। এরপরে আপনারা
শিক্ষিত লোক সচেতন মানুষ সাংবাদিক ভাইরা রাজনীতির সাথে জড়িত আমি আপনাদেরকে বলবো আমি ছোট্ট পরিসরে আমি 1976 সালে দাখিল পাস 1976 এ এই মানুষটা আজ পর্যন্ত আমার 45 বছর বক্তৃতার বয়স কোরআন হাদিস যত সামান্য আমি জ্ঞান অর্জন করেছি আল্লাহ সুযোগ দিয়েছেন পুরো কোরআন পড়ে আমি দেখেছি কোরআন বলে মানুষকে দুইটি গ্রুপে ভাগ হতে হবে কয় গ্রুপ এক নাম্বার হলো হয় নেতা হতে হবে না হয় অনুসারী হতে হবে কথা ঠিক কিনা যারা আপনারা এখানে আছেন প্রায় সমাজের নেতা সবাই সমাজের নেতা হয় নেতা হতে হবে না হয় অনুসারী হতে হবে তাহলে বলুন তো আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ নিজে বলছেন ও দুনিয়ার নবী বিশ্ব নবী তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে তাহলে তারা তোমার অনুসরণ করে কোন সুবহানাল্লাহ আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই কি চাই তাহলে অনুসরণ করতে হবে কার আল্লাহ আল্লাহর অনুসরণের মাধ্যমে রসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে দুনিয়ার কোন মানুষের অনুসরণ করা যাবে না আল্লাহর নবীর অনুসরণ হলো আল্লাহ ভালোবাসার সবচেয়ে বড় মাধ্যম তাহলে আমি আপনাদের কাছে একটু জানাতে চাই যে আল্লাহ কোরআন নাযিল করেছেন যে কোরআনে রোজা ফরজ ওই কোরআনে যতগুলি হুকুম আছে সব কিছু ফরজ করা এটা মানুষের এখতিয়ার নয় এটা রাষ্ট্রশক্তির এখতিয়ার জোরে বলুন ঠিক কিনা রাষ্ট্রশক্তি যদি বলে আজ থেকে বাংলাদেশে নামাজ কায়েমের আইন করা হলো যে ব্যক্তি নামাজ কাজা করবে খেত্রা পরিবার 120 টাকা জরিমানা এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর আইন মন্ত্রী যদি পাস করে তাহলে বলুন তো তাহলে এই বাংলাদেশে নামাজ কায়েম হবে তো হবে না বলুন কিন্তু আমরা বক্তৃতা দিচ্ছি মৌলভীরা স্যারেনা রিফেক্ট পরিচালনা সমাজে কি বাংলা ভাই পরিচয় এই যে আমার লালু ভাই এই যে বাদশা ভাই এনারা যদি সংসদে 151 জন এমপি যদি হাত তুলে বলেন যারা যারা নামাজ কায়েমের পক্ষে তারা তারা হ্যাঁ বলুন 151 জন লোক বাংলাদেশে যদি বলে আমরা নামাজ কায়েমের পক্ষে আমরা বললাম হ্যাঁ তাহলে দেখা যাবে বাংলাদেশে 5 মিনিটের ভিতর নামাজ কায়েম হতে বাধ্য কথা ঠিক কিনা আপনার সাংবাদিক বিভিন্ন পেপার পত্রিকা আমরা পড়ি অনেক কথা লেখেন কিন্তু আপনারা যদি প্রত্যেকটা পত্রিকার সাংবাদিকেরা একটা করে কোরআনের আয়াত প্রতিদিন একটা পৃষ্ঠার উপরে যদি লিখে দিতেন কোরআনের আলো এক আয়াত দিলেন তাহলে 30 দিনের 30টা আয়াত আপনি বছরে 1850 আয়াত দিতে পারতেন প্রত্যেকটা পত্রিকা যদি একটা করে কোরআনের আয়াত দিতেন পুরা জাতি পত্রিকা পড়ার আগে একটা আয়াত পড়লে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন কথা ঠিক কিনা সব জ্ঞান আছে আপনাকে কিন্তু যদি কোরআনের জ্ঞান না থাকে আমার কি কোরআনের জ্ঞান না থাকে আমার আমার জ্ঞান দেয়া পৃথিবীর মানুষের কোনো উপকার হবে না কথা ঠিক কিনা আপনার সাংবাদিক বলুন তো আপনাদের কাছে জিজ্ঞাসা এইবার শিবগঞ্জ মাহফিল করেছে আলাদিপুর আমি আমি প্রধান বক্তা ছিলাম দ্বিতীয় বক্তা একজন ছিলেন উনি বক্তৃতা করতেছেন ওনার বক্তৃতার সময় একটা লোক প্যান্ডেলের বাইরে মোটরসাইকেল দাঁড় করে রেখে সবার মধ্যে ঢুকিছে 10 মিনিট পর বাইরে আসে থেকে হুন্ডা নাই এই খবরকে আপনার পত্রিকা দেখেন 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 কেন দিলেন না হ্যাঁ আপনাদের জানান হয়নি তাহলে আপনি পত্রিকার সব ভালো লিখলেন কিন্তু দেশে চুরি বন্ধের আইনের কথা আপনি বললেন না তাহলে আপনার এই পত্রিকা অসম্পূর্ণ থেকে গেল জাতির কল্যাণ যদি কেউ চায় তাহলে দুটো আইন কায়েম করতে হবে এক নম্বর হলো চুরি বন্ধের আইন দুই নম্বর হলো জানা বন্ধের আইন কথা ঠিক কিনা আপনাদের পেপার আমরা পড়ে দেখি প্রতিদিন পৃষ্ঠায় পৃষ্ঠায় জানার জানা যুবকেরা জানার পৃষ্ঠায় খুঁজে খুঁজে বার পল্লি মজা কথা ঠিক কিনা এইবার রোজার কয়েকদিন আগে ঢাকা মিরপুরে একটা হোটেলে অবাধ অবাধ দেহ ব্যবসা চলছে কথা ঠিক কিনা আপনারা দেখেননি ফেসবুকে তাহলে কোথায় এইগুলি তো দেখা হয় না জাতির আজকে এত অধপতনে আমরা গিয়েছি আজকে মসজিদে স্যান্ডেল পকেটে করে নিয়ে ঢোকা লাগে না নামাজের আগে নিয়ে রাখা লাগে কথা ঠিক কিনা জাতির 53 বছর হলে আমরা দেশে রোজা করি 53 মাস কিন্তু মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি কথা ঠিক কিনা ভাই একটু কথা বলেন না আপনারা কথা ঠিক কিনা আমরা কি বক্তৃতা দিয়ে জুতা বন্ধ করবো জুতা কে বন্ধ করবে যদি কোনো ওয়ানে
কোনো ওয়ানে যদি জুতা চুরি হয় গরু চুরি হয় আমার এমপি আমার এমপি আমার নন্দীগ্রাম থানার এমপি তানসিন ভাই তানসিন ভাই গ্রাম থেকে এইবার ছয়টা গরু চুরি হবে কতক্ষণ একটা এমপির গ্রাম থেকে ছয়টা গরু চুরি হলো কোনো প্রতিবাদ হলো না কথা ঠিক কিনা আমার মতো লোক এমপি হলে চোরক মাটির ভেতরটা খুঁড়ে তুলতাম আমি আমি খুঁড়ে তুলতাম তুমি কোন পাপের বেটা আমার গ্রামে গরু চুরি করতো কথা ঠিক কিনা আজকে দেখেন এই একটা গরু চুরি হলো ওয়ার্ডে ওই মেম্বারের দায়িত্ব একটা চেয়ারম্যানকে অভিহত করা চেয়ারম্যান জানলো উপজেলা চেয়ারম্যানে বলতে হবে উপজেলা চেয়ারম্যান মেয়র বলবে এমপি সাহেবকে এমপি সাহেব আমার আমার এলাকায় গরু চুরি হয়েছে আপনার হুন্ডা চুরি হয়েছে কি ব্যবস্থা করেন উনি আমার এই আইনমন্ত্রী জানাবেন আইনমন্ত্রী বয়তুল মোকারম ইমামকে বলবেন হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে কথা ঠিক কিনা চুরি বন্ধের ট্যাবলেট আছে তখন উনি বললেন হ্যাঁ ট্যাবলেট আছে কি মাত্র একটা ট্যাবলেট আছে ও সারিকু ও সারিকাতু ফাক্তাউ আইদে হুয়া চোরার জন্য যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর যদি একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দিয়ে ডিসেল লাইনে দৃশ্য দেখানো তো চুরি করা তো দূরের কথা চুরি করা তো দূরের কথা জিন্দগিতে চুরি নাম মুখে নেওয়া হতো না কথা ঠিক কিনা আজকে আমি আপনাদের অনুরোধ করব চুরি বন্ধ করতে হবে আপনাদের মাধ্যমে আপনাদের লেখালেখির মাধ্যমে কথা ঠিক কিনা আপনারা লিখবেন দেশে চুরি হচ্ছে আপনারা লেখেন কি ভাই কথা ঠিক কিনা হ্যাঁ ঠিক দেখছেন সেই সেই দেখাচ্ছে চুরি আমরা বন্ধ করবো না আমরা চুরি বন্ধের জন্য আমরা কথা বলি আমাকে ধরে নিয়ে যাওয়া হয় কথা ঠিক কিনা এই এই বগুড়াতে এই বগুড়া জেলখানায় যখন আমার 13 সালে ধরলো আমার মাথাতে একটু চুল বেশি ছিল টুপি ছিল মাথা জেলখানার গেটে ঢুকে আমার জেলের ওই রক্ষী একজন বলছে হুজুর টুপি খোলেন তো আমি খুললাম আমার চুল একটু বড় হয়েছিল আমার বলিছে হাত দিয়ে একটু চুলের বাড়ি দেন তো আমি কেন কয়না কাঁদার পুরে টুরে থাকতে পারি ছাউল শিখেছেন ছাউল শিখেছেন ওর দাদার বয়স আমার আমি 45 বছরের বক্তৃতা করি 55 বছর হলে আমি ইমামতি করি আমার বিয়ে করার 10 বছর আগে থেকে আমি ইমামতি করি অথচ আমার বলিতে গাঁদার পুরে টুরে থাকতে পারে তাহলে জাতি জাতির ভেতরে যারা আলিম তাদেরকে মাল দেওয়া হচ্ছে না কথা ঠিক কিনা আপনারা যারা জাতির বিবেকে লেখালেখি করেন আপনাদের কাছে আমার অনুরোধ কোরআনের যে সমস্ত আইন আছে চুরি বন্ধের আইন জানা বন্ধের আইন তারপরে আপনার অন্যায় অপকর্ম বন্ধের আইন যে আইনগুলো দরকার রোজাদের রকম আজকে সারা বাংলাদেশে কায়েম হয়েছে ওই রকম চুরি বন্ধের আইন জানা বন্ধের আইন যদি কায়েম হতো নারী জাতির আজ লজ্জিত হতো না কথা ঠিক কিনা অনুরোধ করতেছি আপনারা জাতির কাছে একটু জানা দেন যে চুরি করলে হাত কাটার আইন জানা করলে সঙ্গে ছাড়ার আইন এই আইন আজ থেকে 1500 বছর আগে রসুল কায়েম করেছিলেন উমার কায়েম করেছিলেন আবু বকর কায়েম করেছিলেন তেনারা ছিলেন মুত্তাকি এই মুত্তাকিরা রাষ্ট্রের চেয়ারে ছিল কথা ঠিক কিনা ওই সময় 1500 বছর আগে মুত্তাকি ছিল চেয়ারে অথচ ওই চেয়ার থেকে আমরা মুত্তাকিদেরকে সরে দিয়ে এখন বিভিন্ন ভিলেন টাইপের লোক ঢুকে দিচ্ছে কথা ঠিক কিনা যার কারণে আজকে জাতির কল্যাণ হচ্ছে না আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব আমাদের বগুড়া সারা বাংলাদেশের যত সাংবাদিক এসেছেন আপনাদের কলমের মাধ্যমে জাতির কাছে যে অন্যায়গুলির প্রতিবাদ একটু করতেন আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতো তোদের বলতে কিনা এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি আমি মুক্তিযোদ্ধাকে 23 জন মুক্তিযোদ্ধাকে মুড়ি দিয়েছি মহিমাগঞ্জের গুড়ের ঢিমা দিয়েছি 3 ঢোল ফানি দিয়েছি আমার গ্রাম মিলিটারি রেড করেছিল সেই মানুষ আমি কে জানে যে সার্টিফিকেটের এত দাম আমি একটা সার্টিফিকেট হাত দিয়ে লেখে নিতাম আমার বুড়ি বইয়ের চাকরি হতো কি কথা ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় আমি ভুল করেছি আল্লাহ তালা আমার আপনাদের সামনে যে কথাগুলি উপস্থাপন করা তৌফিক দান করো করলো এই কথাগুলি আপনি বিবেক দিয়ে বুঝবেন এখন আমরা এই বাংলাদেশটাকে সোনার বাংলায় পরিণত করার জন্য মুত্তাকি লোকদেরকে সংসদে পাঠায় এবং সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বাংলাদেশটাকে সোনার দেশে পরিণত করতে গিয়ে যা যোগ্যতা দরকার সাংবাদিক আলিম ওলামা বক্তা রাজনীতিবিদ যে যেখানে টায়ারে আছে সকলকে যেন দিন বোঝার তৌফিক দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন।